ওয়েলকাম টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। প্রিয় পাঠক এবং পাঠিকা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, এবং সুস্থ থেকে তোমাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো 2021 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ইংরেজি সাবজেক্টের সাজেশনের পার্ট 8 নিয়ে আলোচনা করব। আজকের এ পর্যায়ে আজ আমি পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো তার পূর্বে প্রিয় পাঠক পাঠিকা, তোমাদের কাছে আমার আবেদন, তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম, তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। কোয়েশ্চেন নম্বর 1, হাউ মেনি সিজনস আর মেনশনড ইন দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ সনেটে কয়টি ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি 2, অর্থাৎ দুটি ঋতুর কথা এখানে উল্লেখ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, অর্থাৎ ঝিঝি পোকাটি অ্যাসোসিয়েটেড আছে কোন ঋতুর সঙ্গে? অপশান এ উইন্টার, অপশান বি অটাম, অপশান সি সামার, অপশান ডি স্প্রিং। এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ উইন্টার, অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ কবিতায় ঝিঝি পোকা অর্থাৎ ক্রিকেট উইন্টার সিজনের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ অ্যাসোসিয়েটেড। কোয়েশ্চেন নম্বর 3, দ্য গ্রাসোফার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, অর্থাৎ ঘাস ফড়িং কোন ঋতুর সঙ্গে অ্যাসোসিয়েটেড অর্থাৎ সম্পর্কযুক্ত? অপশান এ উইন্টার, অপশান বি অটাম, অপশান সি সামার, অপশান ডি স্প্রিং। এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি সামার, অর্থাৎ ঘাস ফড়িং গ্রীষ্মকালের সঙ্গে সম্পর্কযুক্ত। কোয়েশ্চেন নম্বর 4, এ উইন্টার ইভিনিং ইজ, একটি শীতের সন্ধ্যা হল, অপশান এ হেজি, অপশান বি সাইলেন্ট, অপশান সি গ্লুমি, অপশান ডি ডিলাইটফুল। এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি সাইলেন্ট, অর্থাৎ শীতের সন্ধ্যা ছিল নীরব। কোয়েশ্চেন নম্বর 5, গ্রাসোফার ফ্লাই ইন ইংল্যান্ড, অর্থাৎ ঘাস ফড়িং ইংল্যান্ডে বাতাসে উড়ে বেড়াতো, অপশান এ ইন অটাম, অপশান বি ইন উইন্টার, অপশান সি ইন স্প্রিং, অপশান ডি ইন সামার। এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি ইন সামার, অর্থাৎ ইংল্যান্ডে ঘাস ফড়িং উড়ে বেড়াতো গ্রীষ্মকালে। কোয়েশ্চেন নম্বর 6, দ্য ক্রিকেট সং ইজ হার্ড ফ্রম, অর্থাৎ ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়, অপশান এ ফায়ার সাইড, অপশান বি লোন কটেজ, অপশান সি স্ট্রিটস, অপশান ডি নিয়ার বাই হিলস। এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ ফায়ার সাইড, অর্থাৎ ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায় গাছের উষ্ণতম গৃহ ফায়ার সাইড, অর্থাৎ স্টোভ থেকে। কোয়েশ্চেন নাম্বার 7, অল দ্য বার্ডস আর ফেন্ট, অর্থাৎ সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়েছিল, অপশান এ লোন ফ্লাইট, অপশান বি স্টারভেশন, অপশান সি হোয়াটসান, অপশান ডি কোল্ড। এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি হোয়াটসান। কোয়েশ্চেন নম্বর 8, দ্য ওয়ার্ড রট মিন্স, অর্থাৎ রট শব্দটির অর্থ হল, অপশান এ ক্রিয়েটেড, অপশান বি সেপ্ট, অপশান সি ডিস্টার্বড, অপশান ডি ডিসাইন্ড। এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ ক্রিয়েটেড, অর্থাৎ সৃষ্টি,
রট শব্দটির অর্থ হলো সৃষ্টি।